আদিবাসী সম্প্রদায়ের তিন মহিলার উপর অমানবিক ঘটনার প্রতিবাদে সোমবার আরামবাগ থানায় বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। এই ঘটনায় তৃণমূলের পাশাপাশি প্রশাসনের নীরব দর্শকের ভূমিকারও প্রতিবাদ জানানো হয়। এই কর্মসূচিতে সোমবার আরামবাগ থানায় অবস্থান বিক্ষোভ করেন বিজেপি কার্যকর্তারা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অষ্টম সামন্ত, কার্তিক মাল প্রমুখ। সকলেই জেনে গেছে যে গতকাল আমাদের উত্তর দিনাজপুরের বালুরঘাটের কিছু আদিবাসী সম্প্রদায়ের মহিলা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল। এই যোগদানকে কেন্দ্র করে তৃণমূলের যে গুন্ডা বাহিনী তাদের উপর অকথ্য অত্যাচার চালায়, তাদেরকে মারধর করে এবং তাদেরকে নাক গণ্ডি কাটতে কাটতে তাদের তৃণমূল পার্টি অফিসে পুনরায় ফিরিয়ে এনে জোর জবরদস্তি আবার তৃণমূলে যোগদান করিয়েছে। এই নোংরা মানসিকতার যে রুচি, এর জন্য তৃণমূলকে আমি ধিক্কার জানাই। এই গণতান্ত্রিক দেশে এই পরিবর্তিত তৃণমূল সরকারকে হাজার হাজার ধিক্কার জানাই। সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আমাদের প্রত্যেকটা বিধানসভাতেই থানা বিক্ষোভ কর্মসূচি চলছে। আমার নাম লক্ষ্মণ মণ্ডল, আরামবাগ গ্রামীণ মণ্ডল 4 নম্বর মণ্ডলের সভাপতি। আপনারা জানেন যে বিগত দুদিন আগে আমাদের দক্ষিণের যে বালুরঘাট, সেই বালুরঘাটে আমাদের আদিবাসী মহিলাদের ওপর কীভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী অকথ্যভাবে অত্যাচার চালিয়েছে, ওনাদের কী দোষ ছিল যে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন, ওটাই ওনাদের দোষ। সেই কারণে তৃণমূলের যে গুন্ডা বাহিনী, সেই গুন্ডা বাহিনী ওনাদের ওখান থেকে অকথ্যভাবে অত্যাচার চালিয়ে এমনকি জনসমক্ষে ওনাদের যে নাকখপ্তা দিয়ে ওনাদের তৃণমূল পার্টি অফিসে নিয়ে যে ওনার দিকে তৃণমূলে যোগদান করেছে, তারই প্রতিবাদে যে আমরা আজকে বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টি থানা বিক্ষোভ করছে। এখানে আমরা রয়েছি আরামবাগ টাউন, ZP 38 39, এই তিনটে ZP মিলে আমরা এই বিক্ষোভ কর্মসূচি, এইটা আমাদের সাংগঠনিক জেলা এবং যে আরও তিনটি মণ্ডল সভাপতি রয়েছেন ওনাদেরই নেতৃত্বে এই বিক্ষোভ প্রতিবাদ। আমার নাম অষ্টম সামন্ত, আরামবাগ টাউনের সাধারণ সম্পাদক। অঙ্গীকার এম এম গ্রিল হাউস প্রোভাইডার শেখ সাদ্দাম হোসেন, যোগাযোগ 6295132712 অথবা 8759935652। আমাদের ঠিকানা শান্তা মসজিদ মার্কেট, শান্তা জুনাইট, আরামবাগ, হুগলি। বৃষ্টির দ্রষ্টব্য, রমজান মাস উপলক্ষে খুচরো জিনিসের উপর 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 28 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত এই শর্তাবলী।